আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন মহারাজ আজ নিজের ফেসবুক থেকে লাইভে এসে ত্রিপুরার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আহ্বান রেখেছে। এই মাসের 26 তারিখ সাব্রুম যে বিক্ষোভ মিছিল হবে, বাংলাদেশের যে সংখ্যালঘু তাদের উপর অত্যাচারের প্রতিবাদে আপনারা যারা সংখ্যালঘু মুসলমান ভাই বোন আছেন সকলের কাছে মহারাজ আহ্বান রেখেছে, আপনারা যেন ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আপনারা সবাই জানেন এই রাজ্যে যখনই মুসলমানদের উপর কোনো অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে, মহারাজ ছাড়া দ্বিতীয় ব্যক্তি আমরা কাউকে পাই না। আমাদের বিপদের দিনে শুধুমাত্র মহারাজই আমাদের উদ্ধার করেছে। তাই আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি আদিবাসীদের উপরও আক্রমণ করেছে। গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে যে খাগড়াছড়ি ওখানে, তাই মহারাজ আহ্বান রেখেছে সকলে যেন মুসলমান ভাই বোনরা বা অন্যান্য অংশের মানুষও যেন ওই আন্দোলনের সামিল হই। আমরা যদি এখন মহারাজের ডাকে না যাই, ভবিষ্যতে আমাদের উপর যখন আবার কোনো আক্রমণ হবে, মনে রাখবেন লসটা আমাদেরই হবে, আর কেউ আমাদের তিপ্রাসা ভাই বোন বা মহারাজ এগিয়ে আসবে না। তাই সবার কাছে আমার আবেদন থাকবে আপনারা সকলে ওই বিক্ষোভ রেলিতে দলে দলে যোগ দিন। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস মনে রাখবেন, মহারাজের যে বিক্ষোভ কর্মসূচি, ওই বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে না, ওই বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে।